ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू। जी যেসব ব্যাংক সুদী ব্যাংক ওগুলোতে কাজ করা হারাম, এটা স্পষ্ট ওলামায়ে কেরামদের ফতোয়া আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদি ক্ষেত্রে লিখালেখি করে, যারা সুদি লেনদেনের ক্ষেত্রে সাক্ষী থাকে, সবার উপর লানত করেছেন আর বলেছেন এরা সকলেই সমান। তো এই ব্যাংক যদি সুদি হয় নির্দ্বিধায়, যেটা বুঝে না সেটি সুদি, এইসব ব্যাংকে কাজ করা চাকরি করা জায়েজ না। তাই মানুষের উচিত যদি চাকরি করে হালাল পথ দেখা উচিত। বর্তমান জমানায় ফিতনা ফাসাদ হলেও যতই হোক না কেন যারা দিনদার পরহেজগার তারা অবশ্যই হালালের উপর থাকবে এবং আছেও। সব যে একদম হারাম পথে যাবে এটা না, অবশ্যই আল্লাহর কিছু বান্দা থাকবে যারা হালাল দেখে চলবেন। আল্লাহ নিজে বলেছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কম। তাই সুদী ব্যাংকে যদি মানুষ চাকুরি করে তাহলে তো চাকুরি করলেন, এর থেকে কামাই করলেন, গলত কাজে আপনি সহযোগিতা করলেন। আল্লাহ পাক নিজে এটা মানা করেছেন সূরা মায়েদার ২ নম্বর আয়াতে প্রসিদ্ধ, বলেছেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে জুলুমের কাজে সহযোগিতা করো না। তো সুদী ব্যাংকে কাজ করা বা এরকম কোনো রকমের জুলমের কাজে গুনাহের কাজে সহযোগিতা করা মুসলমানের জন্য জায়েজ না। আর এরকম প্রতিষ্ঠান যদি কিছু হয়, চাই ব্যাংক হোক বা অন্য কিছু, হারাম ক্ষেত্রে ব্যবহার হচ্ছে বা হারাম ব্যবসা বাণিজ্য অথবা এরকম কোনো রকমের লেনদেন ইত্যাদি হচ্ছে, এইসব প্রতিষ্ঠানে কাজ করা জায়েজ নয়, হারাম। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।